সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। গত 6 মার্চ হয়েছিল টলিউড অভিনেত্রী শুভশ্রীর বাগদান। আংটি বদল সেরেছিলেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। এবার গাঁট ছড়া বাঁধার সময়। 13 মে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা, আর সেই আয়োজনে শুভাকাঙ্ক্ষী হিসাবে রাজ শুভশ্রীর পাশে ছিলেন বাংলাদেশের সাকিব খান। কলকাতা থেকে সাকিব খান বলেন, নতুন জীবনে শুভকামনা জানাতে গিয়েছিলাম, রাজ শুভশ্রীর বিয়েতে অনেক আনন্দ করেছি, দেশে ফিরব 15 তারিখে, তাদের জন্য আমার অনেক বেশি শুভকামনা থাকলো। এদিকে রাজ শুভশ্রীর বিয়েতে ভাইরাল হয়েছে সাকিব খানের একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে শুভশ্রীর সঙ্গে নিজের প্রিয় কুকুরকে নিয়ে বসে রয়েছেন সাকিব খান। শুভশ্রী ইতিমধ্যে সাকিব খানের সঙ্গে নবাব এবং চালবাজ ছবিতে অভিনয় করেছেন, তাদের জুটিও বেশ প্রশংসিত। ছবি করার পাশাপাশি সাকিব খান এবং শুভশ্রী যে বন্ধু হয়ে গেছেন, এই ছবিটি দেখলেই তার প্রমাণ মেলে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।